হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে পার্সেল লাভারদের জন্য একটা চমৎকার খবর নিয়ে আসলাম। বাজাজ প্রথম এত ব্যাপক পরিবর্তন আনলো পার্সেলের কালারের ও গ্রাফিক্সের। আগে আমরা পার্সেলে যত বাইক দেখেছি সবগুলোতে ব্ল্যাক কালারটাকে প্রাইমারি কালার রেখে তার উপরে লাল বা নীল ইত্যাদি কালারের গ্রাফিক্স থাকতো, কিন্তু এবার তারা একটা বড় পরিবর্তন আনলো। তারা পার্সেল 150কে পুরো হোয়াইট কালার দিয়েছে এবং এই সাদা রঙের উপর কালো এবং লাল এর স্টিকারিং করে একটি অসাধারণ লুক দেওয়া হয়েছে। আমার পার্সোনালি এই পরিবর্তনটা অনেক ভালো লেগেছে। যেহেতু ব্যাপক পরিবর্তন এনেছে কালার এবং গ্রাফিক্সে, তাই এটা নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর বাইকটির স্পেসিফিকেশনস এবং দামের কী পরিবর্তন হয়েছে তা নিয়ে আলোচনা করব। পালসার 150 এর এই কালারটাকে বলা হচ্ছে মুন হোয়াইট বা পার্ল হোয়াইট। বাইকটিতে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে আর হেডলাইট এর দুই পাশে সুন্দর গ্লসি স্টিকার দেওয়া হয়েছে। মাড গার্ড এ একটা ব্যাপক পরিবর্তন রাখা হয়েছে, কার্বন ফাইবারের ফিনিশিং দেওয়া হয়েছে মাড গার্ডে। আবার বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। গাড়িটির দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে বাজারে, ডাবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক, আরও পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS। ইঞ্জিন গার্ডটি কালো কালারে রাখা হয়েছে এবং হোয়াইট এবং রেড কালারের গ্রাফিক্স রাখা হয়েছে। এখন বাইকের ট্যাঙ্কের দিকে আসলে লক্ষ্য করা যাচ্ছে পালসার লোগোটি 3D রাখা হয়েছে আর ব্ল্যাক এবং রেড এর যে স্টিকারটা দেখছেন সেটা গ্লসি কালার। আর বাইকের ট্যাঙ্কের পুরো কালারটি ম্যাট হোয়াইট রাখা হয়েছে। পিছনের দিকে আসলে দেখতে পাবো 150 এর ব্র্যান্ডিং রাখা হয়েছে, যার ফন্টটা একটু চেঞ্জ করা হয়েছে এবং পিছনে গ্লসি গ্রাফিক্স রাখা হয়েছে। আর LED টেল ল্যাম্প তো পাচ্ছেনই। সাইড গার্ড এবং চেন কভার পাচ্ছেন বাইকটিতে। এখন যদি ইঞ্জিনের স্পেসিফিকেশনস এ আসি, তাহলে বলবো যে ইঞ্জিনে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, আগের মতোই রাখা হয়েছে। আগের মতো 150cc 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2-ভালভ DTSI ইঞ্জিন রাখা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন 14 PS অ্যাট 8000 RPM আর ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন 13.4 Nm অ্যাট 6000 RPM। 5-স্পিড গিয়ারবক্স তো পাচ্ছেনই। গাড়ির মাইলেজ পাবেন 50 কিলোমিটার পার লিটারের কাছাকাছি আর টপ স্পিড পাচ্ছেন 115 কিলোমিটার পার আওয়ার। 2021 এর যে পালসারটা বাজারে আছে সেটার ডাবল ডিক্স এর বাংলাদেশি প্রাইস 1,80,000 টাকা এবং সিঙ্গেল ডিক্স এর প্রাইস 1,70,000-এর মতো। নতুন এই হোয়াইট কালারের পালসারটা বাংলাদেশে এখন আসেনি, ভারতে লঞ্চ হলো প্রায় 2 মাস আগে। বাংলাদেশে এই বছরে এই বাইকটি আসার সম্ভাবনা আছে। আসলে হয়তোবা এই গাড়িটির দাম হবে 4-5 হাজার টাকা বেশি আগেরটার থেকে। বাংলাদেশে আনঅফিসিয়ালি সাধারণত পার্সার বাইকগুলো আনা হয় না, তাই উত্তরা মোটরস যতদিন পর্যন্ত না আনছে গাড়িটিকে ততদিন একটু অপেক্ষা করতে হবে। চিন্তার কিছু নেই, এই গাড়িটি বাংলাদেশে আসবে তা আমরা বুঝতে পারছি। আর ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য। আমাদের আপনারা ভাই যারা এই চ্যানেলটা দেখবেন, আসলে যদি আপনাদেরকে ভালো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আপনারা সবাই সাজ দিবেন বা দেখবেন, খুব সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম।